ক্লাস 9, আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। আমরা ইলাস্টিক কথাটার সঙ্গে নিশ্চয়ই পরিচিত, ইলাস্টিক কীরকম হয় সেটা আমরা জানি। তো স্থিতিস্থাপকতা হচ্ছে কি, স্থিতিস্থাপকতার ইংরেজিটা হচ্ছে ইলাস্টিসিটি, মানে এটা একটা পদার্থের একটা সাধারণ ধর্ম বোঝাচ্ছে। এটা কিন্তু একটা সমস্ত পদার্থেরই এই ধর্ম রয়েছে, কোনো পদার্থে কম আবার কোনো পদার্থে বেশি। এটা পদার্থের একটা সাধারণ ধর্ম, এটা আমরা মাথায় রাখবো, এটা পদার্থের একটা সাধারণ ধর্ম। এবার আপনাদের জানতে হবে যে স্থিতিস্থাপকতা বিষয়টা কি। এই বিষয়টা বলতে গেলে আমরা নিশ্চয়ই নিউটনের প্রথম গতিসূত্র যখন পড়েছিলাম তখন বিভিন্ন প্রকার বলের ধারণা করেছিলাম। আমরা বলের প্রকার দুরকম আমরা পড়েছিলাম, একটা হচ্ছে প্রতিমিত বল আর একটা হচ্ছে অপ্রতিমিত বা কার্যকর বল। এই দুই প্রকারের বলের ধারণা আমরা করেছিলাম। এবার এখানে জেনেছিলাম যে কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল একাধিক বল যদি ওই বস্তুর ত্বরণ সৃষ্টি করতে না পারে, মানে সোজা কথায় বস্তুটাকে যদি গতিশীল করতে না পারে, কোনো স্থির বস্তু যদি হয় তাকে যদি গতিশীল করতে না পারে বা গতীয় অবস্থায় কোনো রকম পরিবর্তন করতে না পারে, তাহলে আমি সেই বলগুলোকে বলবো প্রতিমিত বল বা ব্যালেন্সড ফোর্স। আর অপ্রতিমিত বল হচ্ছে কি, কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বল যদি বস্তুটা ত্বরণ সৃষ্টি করতে পারে, মানে গতীয় অবস্থার পরিবর্তন করতে পারে, তাহলে আমরা বলবো যে সেই বলগুলোর লব্ধি হচ্ছে কি, কার্যকর বল মানে বা অপ্রতিমিত বল। তাহলে সোজা কথায় প্রতিমিত বল বস্তুর উপর প্রযুক্ত হলে সেখানে বস্তুর কোনো রকম ত্বরণ সৃষ্টি হয় না, কিন্তু এই প্রতিমিত বল বস্তুকে কিন্তু বিকৃতি ঘটাতে পারে, মানে তার আকৃতিগত পরিবর্তন ঘটাতে পারে। অপ্রতিমিত বল তো বললাম যে এটা বস্তুর উপর প্রযুক্ত হলে সেখানে বস্তুর ত্বরণ সৃষ্টি হবে। যেমন এখানে আমরা একটা বল যদি আমরা দেখি, এই বলটাকে যদি আমরা, এটা রাবারের বল, যদি আমরা এখান থেকে গড়িয়ে দিই, মানে আমি কী করছি, তাহলে ওই বলটার ওপর আমি একটা বল প্রযুক্ত করছি এবং যার জন্য কী হচ্ছে সেটা গড়িয়ে যাচ্ছে, মানে সেখানে বস্তুটার ওপরে আমরা অপ্রতিমিত বল প্রয়োগ করছি যাতে কিনা বলটার মধ্যে ত্বরণ সৃষ্টি হচ্ছে, স্থির বলটা গতিশীল হবে। কিন্তু আমি এমনও করতে পারি যে এটাকে আমি চাপ দিচ্ছি এইভাবে, এইভাবে আমি, তাহলে এখানেও কিন্তু আমি বল প্রয়োগ করছি বস্তুটা, কিন্তু এখানে এর জন্য বলটার মধ্যে কোনো ত্বরণ সৃষ্টি হচ্ছে না, শুধুমাত্র এর আকৃতিগত পরিবর্তন হচ্ছে। আবার আমি চাপ সরিয়ে নিলে তা সে আবার আগের অবস্থায় ফিরে আসছে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা আমরা এই পদার্থের এই যে ধর্ম, যে ধর্মের ফলে কোনো বস্তু বাহ্যিক বল প্রয়োগের ফলে তার যে আকার অথবা আয়তন অথবা আকার আয়তন উভয়েরই পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় এবং বাহ্যিক বল অপসৃত হলে, মানে বাহ্যিক বলটা সরিয়ে নিলে তার পূর্বের আকৃতি বা আয়তন আবার ফিরে পায়, তাকেই আমরা ওই বস্তুর উপাদানের স্থিতিস্থাপকতা, মানে ওই পদার্থের স্থিতিস্থাপকতা বলছি। তাহলে স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা আমরা একবার খাতায় লিখে নিতে পারি। স্থিতিস্থাপকতা এটা আমরা বলছি যে এটা পদার্থের একটা সাধারণ ধর্ম, এবং আমরা বলছি যে যে ধর্মের ফলে কোনো বস্তু বাহ্যিক বলের প্রয়োগে তার আকার বা আয়তন বা আকার ও আয়তন উভয়েরই পরিবর্তনের চেষ্টাকে বাধা দেয় এবং বাহ্যিক বল অপসৃত হলে পূর্বের আকার বা আয়তন
ফিরে পায় তাকেই, মানে এই ধর্মটাকে ওই বস্তুর উপাদানের স্থিতিস্থাপকতা বলে। তাহলে এটা হলো আমাদের বললাম স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটির সংজ্ঞা। এবার এখানে একটা কথা বলে রাখি, এখানে দেখবে একটা কথা জানতে হয় যে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, মানে পূর্ণ স্থিতিস্থাপক পদার্থ, সেটা আমরা কাকে বলি? পূর্ণ স্থিতিস্থাপক বলতে মানে পারফেক্টলি ইলাস্টিক পদার্থ আমরা সেটা বলতে পারি যে যদি বাহ্যিক বলের অপসারণের ফলে বস্তুর, মানে বাহ্যিক বল প্রয়োগে আমি বস্তুটাকে বিকৃত করেছিলাম, এবার বাহ্যিক বল অপসারিত হলে যদি বিকৃত বস্তু তার পূর্বের আকার বা আয়তন এটা সম্পূর্ণরূপে ফিরে পায়, তাহলে সেটা সেই বস্তুকে আমরা বলছি পূর্ণ স্থিতিস্থাপক। ঠিক আছে, যেমন এখানে একটি গার্ডার যেটা, সেটাকে আমি কি আমি যদি টানি তাহলে সেটার তো বল প্রয়োগ হচ্ছে এবং তাতে কি হচ্ছে, কিন্তু আয়তনে সেটা বাড়ছে, এটা প্রসারিত হচ্ছে। কিন্তু আমি যখন বাহ্যিক বলটা অপসারণ করছি, যখন আমি বলটা সরিয়ে নিচ্ছি, তখন কি হয়, এটা কিন্তু পূর্বের অবস্থা পুরোপুরি ফিরে না, মানে পূর্বের যে আয়তন সেটা কিন্তু পুরোপুরি নাও ফিরে পেতে পারে। হয়তো খানিকটা দেখা যায় যে গার্ডারটা, একই গার্ডার দীর্ঘদিন ব্যবহার করতে করতে দেখা যায় যে গার্ডারটা বেড়ে গেছে আয়তনে, পারমানেন্টলি বেড়ে গেছে, তাহলে সেই স্থায়ীভাবে ওর একটা বৃদ্ধি হয়েছে বা ওটা একসময় ছিঁড়েও যাবে, তাহলে এই ঘটনাটা আমরা বলতে পারি যে কিন্তু বাহ্যিক বল অপসারণের পরেও তার পূর্বের যে আকার বা আয়তন সেটা পুরোপুরি ফিরে পায়নি, তাহলে সেক্ষেত্রে এই বস্তুটাকে আমরা পূর্ণ স্থিতিস্থাপক বলতে পারবো না। কিন্তু যদি কোনো বস্তুর ওপর, বিকৃত বস্তুর ওপর থেকে বাহ্যিক বলটা যদি অপসারণ করে নেওয়া হয়, তাহলে যদি বস্তু পূর্বের আকার বা আয়তন সম্পূর্ণরূপে ফিরে পায়, তাহলে আমরা সেই বস্তুটাকে বলছি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। এবার একটা কথা এখানে আসতে পারে যে আমাকে একটু পরে আলোচনা করব, আগে আমি বলি যে স্থিতিস্থাপকতা কী কী বিষয়ের ওপর নির্ভর করে। স্থিতিস্থাপকতা মূলত যে যে বিষয়ের ওপর নির্ভর করে সেটা হচ্ছে যে তার মানে পদার্থের অবস্থার ওপর নির্ভর করে কিছুটা, মানে সেটা হচ্ছে কি যে কঠিন না পদার্থটা তরল না গ্যাসীয় তার ওপর নির্ভর করে। কঠিন পদার্থ হচ্ছে সবচেয়ে বেশি স্থিতিস্থাপক, তরল হচ্ছে তার থেকে কম এবং গ্যাসীয় পদার্থ হচ্ছে তার থেকে কম। তাহলে স্থিতিস্থাপকতার যে ক্রমটা সেটা আমরা বলছি যে কঠিন পদার্থ সবচেয়ে বেশি স্থিতিস্থাপক, তরল তার থেকে কম স্থিতিস্থাপক, গ্যাসীয় পদার্থ হচ্ছে তার থেকে কম স্থিতিস্থাপক। আচ্ছা, আরেকটা কথা এখানে বলা যায় যে এটা কিন্তু উষ্ণতার ওপর নির্ভরশীল, মানে উষ্ণতা বাড়লে স্থিতিস্থাপকতা কিন্তু কমে যায়, উষ্ণতা বাড়লে কিন্তু স্থিতিস্থাপকতা কমে যায়। এটা তাহলে আমি দেখলাম যে প্রথম কথা পদার্থের ভৌত অবস্থা, মানে সেটা কঠিন না তরল না গ্যাসীয় তার ওপর নির্ভর করছে, উষ্ণতা ওপর নির্ভর করছে, উষ্ণতা বাড়লে স্থিতিস্থাপকতা কমে যায়। পদার্থের মধ্যে যদি কোনো অপদ্রব্য মিশে থাকে তাহলেও কিন্তু স্থিতিস্থাপকতার পরিবর্তন হয়। এছাড়া কোনো বস্তুকে বিকৃত করলে এখানে বলা যেতে পারে যে বস্তুর মধ্যে থাকা অণুগুলোর যে সাম্য অবস্থা সেই অবস্থাটা কিন্তু বিঘ্নিত হয়, এবং এর ফলে দেখা যায় যে একটা বিপরীত প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। এই বলের ওপর কোনো পদার্থের স্থিতিস্থাপকতা ধর্ম নির্ভর করে, মানে অণুগুলোর শক্তি বা তাদের মধ্যে কতটা দূরত্ব আছে, পারস্পরিক ব্যবধানটা কত আছে, তার ওপর কিন্তু এই ধর্মটা নির্ভর করে। এছাড়া বস্তুর উপাদানের উপর স্থিতিস্থাপকতা নির্ভর করে। বস্তুর উপাদান মানে একটা কঠিন বস্তুতে বাহ্যিক প্রতিমিত বল প্রয়োগ করলে অনেক সময় দেখা যায় যে ওর মধ্যে চিড় বা ফাটলের সৃষ্টি হয়, সে তার উপরেও কিন্তু এই ধর্ম নির্ভরশীল। তাহলে এই বিষয়গুলো আমরা এখানে বলতে পারি যে যা উপর স্থিতিস্থাপকতা ধর্মটা নির্ভর করে। এবার আমাদের দুটো বিষয় আমাকে জেনে রাখতে হবে, সেটা হচ্ছে পীড়ন আর বিকৃতি। পীড়ন আর বিকৃতি, পীড়ন আর বিকৃতি বিষয়টা কী? পীড়ন মানে আমরা এখানে জানবো, আর বিকৃতি
আচ্ছা, পীড়ন দেখো, একটা বস্তুর ওপর যখন আমরা জানলাম যে বাহ্যিক প্রতিমিত বল প্রয়োগ করা হয়, তখন বস্তুটার বিকৃতি হয়, মানে তার আকৃতিগত বা আয়তনগত পরিবর্তন হয়, এবং পদার্থের স্থিতিস্থাপকতা ধর্মের জন্য সে কী করবে, সেই যে আকার বা আয়তনের যে পরিবর্তনটাকে সেটা কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করবে, এবং বাহ্যিক বল অপসারণ হলে সে পূর্বের আকার বা আয়তন ফিরে পেতে চাইবে। তাহলে সেই ধর্মটাকেই আমরা বস্তুর উপাদানের স্থিতিস্থাপকতা বলছি। এবার আমি যখন বস্তুর ওপর বাহ্যিক প্রতিমিত বল প্রয়োগ করেছি, বস্তুটার বিকৃতি ঘটেছে, এবার স্থিতিস্থাপকতা ধর্মের জন্য তাহলে তার মধ্যে কিন্তু একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে, ঠিক আছে, যে ওকে বিকৃত করার প্রচেষ্টাকে বাধা দেবে। এবার বস্তুর ভিতর প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত এই যে প্রতিক্রিয়া বল, এইটাকে আমরা বলছি পীড়ন। আমরা বলতে পারি যে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী আমরা জানি যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী পীড়ন বাহ্যিক বলের সমান এবং বিপরীতমুখী হবে। বাইরে থেকে যতটা বল প্রয়োগ করা হবে ততটাই কিন্তু প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে বস্তুটার ভেতর, এবং সেটা বিপরীতমুখী। এবার তাহলে আমি পীড়নকে আমি আরেকবার বলতে পারি যে একটা বস্তুর ওপর বাহ্যিক প্রতিমিত বল প্রয়োগ করলে বস্তুটার বিকৃতি ঘটছে, এবং স্থিতিস্থাপকতা ধর্মে মানে ওই বস্তুর উপাদানের যে স্থিতিস্থাপকতা ধর্মের ফলে তার মধ্যে যে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হচ্ছে, যা বস্তুটিকে বিকৃত করার প্রচেষ্টাকে বাধা দিচ্ছে। এবার বস্তুটার অভ্যন্তরে যে প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত প্রতিক্রিয়া বলটাকেই আমরা পীড়ন বলছি। তাহলে পীড়ন ইকুয়াল টু, আমরা এখানে একটা যে এক্সপ্রেশনটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে মোট অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল, মানে বস্তুর মধ্যে উদ্ভূত যে অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল প্রতি একক ক্ষেত্রফলে উৎপন্ন, তার মানে ডিভাইডেড বাই যে তলের উপর এই বলটা ক্রিয়াশীল তার ক্ষেত্রফল, এর ওপর মানে এইটা হচ্ছে তাহলে পীড়নের যে এক্সপ্রেশন। এবার আবার জানলাম যে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী মোট অভ্যন্তরীণ যে প্রতিক্রিয়া বল যেটা উৎপন্ন হবে সেটা বাহ্যিক বলের সমান ও বিপরীতমুখী। তাহলে আমরা মোট অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের জায়গায় আমি বাহ্যিক প্রযুক্ত বলটাও কিন্তু আমরা এখানে লিখতে পারি, ডিভাইডেড বাই হচ্ছে তোমার এই তলটার ক্ষেত্রফল, মানে যে তলের ওপর ক্রিয়াশীল বলটা তার ক্ষেত্রফল। এবার পীড়নের তাহলে আমার একক কী হতে পারে, দেখো বলের একক বা এই ক্ষেত্রফলের একক, তাহলে সিজিএস একক হবে পীড়নের, সেটা হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, আর এসআই পদ্ধতিতে যে একক সেটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এই হচ্ছে পীড়নের সিজিএস এবং এসআই একক, মানে বলের একক বা ক্ষেত্রফলের একক। আচ্ছা, এইবার আমরা চলে আসবো, তাহলে পীড়ন হলো, এবার আমরা আসবো কি বিকৃতি। বিকৃতি বা স্ট্রেন, পীড়নকে ইংরেজিতে বলা হয় স্ট্রেস আর বিকৃতি হচ্ছে স্ট্রেন। এবার বিকৃতি আমরা কাকে বলছি, এই যে বস্তুর ওপর বল প্রয়োগ করলে আমরা তাকে বিকৃত করছি, তার মানে তার দৈর্ঘ্য বা আয়তন বা আকৃতির পরিবর্তন করছি। এবার এর একক মাত্রায় যে মাত্রাগত পরিবর্তন ঘটে তাকেই আমরা বিকৃতির পরিমাপ বলে ধরব। এটা আমরা দু রকমের সাধারণত বিকৃতির কথা আমরা এখানে জানবো, সেটা হচ্ছে একটা অনুদৈর্ঘ্য বিকৃতি আর একটা হচ্ছে আয়তন বিকৃতি, একটা অনুদৈর্ঘ্য বিকৃতি আর একটা হচ্ছে আয়তন বিকৃতি। আমি অনুদৈর্ঘ্য বিকৃতি আমি কাকে বলবো, অনুদৈর্ঘ্য বিকৃতি হচ্ছে বাহ্যিক বল বা টানের জন্য কোনো বস্তুর যদি দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে যে পরিবর্তন ঘটে তাকে আমি অনুদৈর্ঘ্য বিকৃতি বলবো, ঠিক আছে। বাহ্যিক বল প্রয়োগের ফলে কোনো বস্তুর যদি দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে, তাহলে প্রতি একক দৈর্ঘ্যের যতটা পরিবর্তন ঘটলো তাকে আমরা বলছি অনুদৈর্ঘ্য বিকৃতি। যেমন আমি যদি একটা তারের প্রাথমিক দৈর্ঘ্য আমি ধরলাম, হচ্ছে ক্যাপিটাল এল, আর প্রযুক্ত বলের প্রভাবে তারটার যে দৈর্ঘ্য পরিবর্তন হলো সেটা আমি ধরে নিচ্ছি হচ্ছে স্মল এল, হয়তো দৈর্ঘ্য বাড়লো সেটা আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছে বা দৈর্ঘ্য পরিবর্তনটা হচ্ছে স্মল এল। এইবার তাহলে তার প্রতি একক দৈর্ঘ্যের পরিবর্তন কতটা হলো, তাহলে আমি এখানে অনুদৈর্ঘ্য বিকৃতি আমরা এখানে বলবো, অনুদৈর্ঘ্য বিকৃতি হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতির এক্সপ্রেশন, স্মল এল বাই ক্যাপিটাল এল মানে দৈর্ঘ্য পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য। এখানে দেখো দুটো সমজাতীয় রাশির অনুপাত হওয়ার জন্য এই মানে অনুদৈর্ঘ্য বিকৃতির কোনো একক নেই, আসলে বিকৃতির কোনো একক হয় না যেহেতু দুটো সমজাতীয় রাশির অনুপাত হয়। আচ্ছা, এবার আমি চলে আসছি আয়তন বিকৃতি।
আয়তন বিকৃতি হচ্ছে কি, আমরা এবার এটা দৈর্ঘ্যের পরিবর্তন ধরা হলো। এবার আয়তন বিকৃতি হচ্ছে বাহ্যিক বল প্রয়োগের জন্য যদি কোনো বস্তুর আয়তনের পরিবর্তন ঘটে, তাহলে প্রতি একক আয়তনে আয়তনের যে পরিবর্তন ঘটবে তাকে আমরা বলছি তার আয়তন বিকৃতি। যেমন ধরো আমি বললাম যে কোনো বস্তুর আমি প্রাথমিক আয়তন বলছি ক্যাপিটাল ভি, প্রাথমিক আয়তন হচ্ছে ক্যাপিটাল ভি। এবার বাহ্যিক বল প্রয়োগের ফলে আমি আয়তন পরিবর্তন ধরলাম স্মল ভি, আয়তন পরিবর্তন আমরা ধরলাম স্মল ভি। তাহলে আয়তন বিকৃতি হলো কি, প্রতি একক আয়তনে আয়তনের যতটা পরিবর্তন, তার মানে স্মল ভি বাই ক্যাপিটাল ভি। এখানেও তো দেখা যাচ্ছে যে আয়তন বাই আয়তন, তার মানে আয়তনের একক বাই আয়তনের একক, অর্থাৎ সমজাতীয় দুটো রাশির অনুপাত হয়, কোনো একক নেই, বিকৃতি এককবিহীন রাশি। তাহলে আমরা জানলাম যে বিকৃতি আর পীড়ন কাকে বলে। বিকৃতি বলতে আমরা দুরকম বিকৃতি জানলাম, অনুদৈর্ঘ্য বিকৃতি এবং আয়তন বিকৃতি। বাহ্যিক বল প্রয়োগের ফলে কোনো বস্তুর যদি দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে যতটা দৈর্ঘ্যের পরিবর্তন ঘটলো তাকে আমরা বললাম অনুদৈর্ঘ্য বিকৃতি। আর আয়তন বিকৃতি হচ্ছে বাহ্যিক বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর আয়তনের পরিবর্তন ঘটে, তাহলে প্রতি একক আয়তনে আয়তনের যতটা পরিবর্তন হলো তাকে আমরা বলছি আয়তন বিকৃতি। এবার পরের ক্লাসে আমরা স্থিতিস্থাপক সীমা এবং হুকের সূত্র নিয়ে আলোচনা করবো।